একটা অসহায় মা এবং তার মেয়েকে আমরা আজকে ট্রিটমেন্ট করব। এই অসহায় মাটার দেখেন তার আঙ্গুলের কি 12টাই বেজে গেছে। হায় হায় জি, এত কষ্ট! একটি মা কিন্তু একটা সন্তানের জন্য অনেক কষ্ট করে। তো আস্তে আস্তে এখন আমরা এই অসুস্থ মাটাকে সুন্দরভাবে তার হাতের যত্নটা নিব। ইশিরে, পোকাতে কীভাবে খাইয়ে নিছে! আয় হায় রে, সবাই এই মায়ের জন্য দোয়া করবেন। এদিকে তার পোকা, ওরে বাপ রে বাপ, একটা বড় একটা পোকা কিন্তু বন্ধুরা। এইখানে আর একটা পোকা, ওরে খোদারি, রক্ত করতেছে রে, খাইছে রে খাইছে। কীভাবে আর একটা যে লুকায় আছে এটা কিন্তু এটা টানতেছে টানতেছে। এইটা একটু ছোট, বাট আগেরটা কিন্তু অনেক বড় ছিল। এইখানে আবার কি, ইশিরে, এই আঙ্গুলটা তো একবারে কি হয়ে গেছে বন্ধুরা। আস্তে আস্তে আমি কিন্তু সুন্দরভাবে এইখানে এইটি একটা লোয়াও ঢুকে গেছে আঙ্গুলের ভিতরে, প্লাস দিয়ে তাতে ট্রেনেট, ইস, কি ব্লাড বেরোচ্ছে। এখানে সুন্দর করে আমরা রেখে দিচ্ছি। তো আস্তে আস্তে ক্রিমগুলো লাগিয়ে দিলাম। ক্রিম লাগানোর পরে এখন আমরা কিন্তু এখানে সুন্দর, ওয়াও, অলরেডি কিন্তু ভালো হয়ে গেলো। পাই হাই রে, আমার কানের কী হলো! এই অসুস্থ মায়ের কান কিন্তু খুব একটা বাজে একটা অবস্থা হয়ে গেছে দেখো। তো এখন আমরা আস্তে আস্তে পরিষ্কার করলাম। এখন এই যে পুঁজগুলো কিন্তু বের করে দেবো। তো আস্তে আস্তে পোকাগুলোকে আমরা টেনে টেনে বের করে দিচ্ছি। পোকাগুলো কানের ভিতরে যাইয়াই পাগলের মতন হয়ে গেছে। তো আসলে পৃথিবীতে মা হচ্ছে সর্বপ্রথম, কারণ হচ্ছে মা তার সন্তানকে ফেলে কিন্তু কখনো কোথায় যেতে পারে না। তো বন্ধুরা, তোমরা যদি মাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে আমার এই ভিডিওটি একটা লাইক কমেন্ট করে দাও, এবং এমাদের আয়রন গেমটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি টুমটুমাতে বাজিয়ে দাও। তো দেখো এখন কিন্তু এই মায়ের সুন্দর করে কানের এই জায়গাতে পুঁজটা বের করতে হবে। সেটা একটু চাপ দিতে হবে, ভালো করে চাপ। হ্যাঁ, আস্তে আস্তে পয়জনটা কিন্তু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, সম্পূর্ণ পয়জন বের হয়ে গেলো। এই জায়গায় আরেকটু পয়জন আছে এই পাশে কানের লতিতে। এই আস্তে আস্তে কিন্তু আমরা বের করে দিচ্ছি, বের করে দিচ্ছি। তো সুন্দর করে বের করার পরে এখন পয়জনগুলো একটা রুমাল দিয়ে ভালোভাবে মুছতে হবে। মোছার পরে এই যে এখন কিন্তু আস্তে 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 এই সে এখানে কিন্তু ভালো করে, এখনও পয়জনটা না, এখানে কি এটা পোকা মনে হচ্ছে। এই সে বাবারে বাবা, কত বড় একটা পোকা রে এই পোকাটা কিন্তু। তো এইখানে প্লাস দিয়ে কি এখানে, ওরে আল্লাহ রে, এইটা কী রে! তো এই দেখে আর একটা প্লাস দিয়ে আর একটা সুন্দর করে আস্তে আস্তে করি। হিম কত সুন্দরভাবে দিচ্ছি, আস্তে আস্তে আসতে আসলো। ওরে আবার এত বড় একটা পোকা! যাই হোক, এই পোকাটাও কিন্তু অলরেডি বের করে দিলাম। বের করার পরে সুন্দরভাবে আস্তে আস্তে আমরা এখন যাবো এই যে এখানে এই ওষুধটা লাগানোর পরে, মেডিসিনটা সুন্দরভাবে লাগিয়ে দিলাম। লাগানোর পরে কিছুক্ষণ পরেই দেখি এই যে আগে ছিল এইটা, এখন কিন্তু ওয়াও, আয় হায় রে! এই যে মায়ের পাটাও কিন্তু একবারে, কেনি আঙ্গুলটা একবারে, বৃদ্ধাঙ্গুলটা কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্লেডটা দিয়ে সুন্দর করে কাইটে নিই। কাইটে নেওয়ার পরে এইখান দিয়ে একটা টান দিয়া, ইস, কী যে যন্ত্রণা! অবশ্য কিন্তু খুব যন্ত্রণাদায়ক এই পায়ের কেনি আঙ্গুল যদি বা বৃদ্ধাঙ্গুল যদি অসুস্থ হয় বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের এইরকম যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে থাকো। কত সুন্দরভাবে আস্তে আস্তে কিন্তু আমরা এখন এই কেনি আঙ্গুলটার পয়জনটা বের করে নিলাম। ইয়েস, পয়জনটা বের করার পরে দেখো নখ বড় বড় হয়ে গেছে। তো নখগুলো আমরা এখন কেটে দিচ্ছি। ইয়াস, ইশিরে, এইখানে দুইটা পোকা নখের ভিতরে ঢুকেছে। টান দিয়ে, হ্যাঁ, টান দিয়ে বের করে দিলাম। তো টান দিয়ে বের করে দেওয়ার পরে এখন এখানে একটু মলম না লাগালে, না না, ভিতরে কী পয়জন আছে, পয়জনগুলো সুন্দর করে এই হ্যাপসিবুলেট দিয়ে কাটে নিলাম। কাটার পরে ইয়াস, কাটার পরে কিন্তু এখন সুন্দর করে আমরা একটা মেডিসিন, না, ওইখানে কি যেন একটা পয়জন আছে, পয়জনটা হাত দিয়ে চাপ দিলাম, জোরে চাপ দিয়ে চাপ দিয়ে, ইয়াস, চাপ দেওয়ার পরে রুমালটা দিয়ে সুন্দর করে আমরা এখন মুছে দিলাম। তো এখন কিন্তু আমরা একটা মেডিসিন দেবো, এই যে নেভানাল পাউডার, এটা এই পাউডারটা দিয়ে তারপরে মনে হচ্ছে ব্যান্ডেজ করবো। এই যে এখন ব্যান্ডেজের, এই তো সুন্দর করে ব্যান্ডেজটা করে দিলাম। ওয়াও, এখন কিন্তু বন্ধুরা দেখো কত সুন্দর হয়ে গেল। ওয়াও, আগে ছিল এরকম। তো আস, এই যে দাঁতের দেখছো, এই মায়ের একবারে পাগলের মতন অবস্থা ছিল। তো এই দাঁত এখন কিন্তু সুন্দরভাবে এখন, আয় হায় 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 রে, পোকার গুষ্টিমারি পোক কী করে দিছে এই দাঁত, দাঁতেরও একবারে পোকে খাইয়ে ফেলাইছে। তো সমস্যা নাই, আমরা কিন্তু এখন তো একবারে এমাদুল আয়রন গেম চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আমরা ফ্রি ট্রিটমেন্ট করে থাকতেছি। তো এখন দেখো কত সুন্দরভাবে এই যে হ্যাক্সোব্লেড দিয়ে দাঁতগুলো কিন্তু এই কত সুন্দরভাবে কাইটে পরিষ্কার করে নিলে, এখন এই গর্ত দিয়ে দিল। এই গর্তের ভিতরে কিন্তু সুন্দরভাবে আমরা এখন কেমিক্যাল দিয়ে, ওয়াও,
এটা একটা কেমিক্যাল না, ওই সুন্দরভাবে কেমিক্যালটা দিয়ে দিলে দাঁতের মতন একটু শক্ত হয়ে যাবে। এই শক্ত হয়ে গেলে এইবার আমরা কিন্তু একটা হিট দিব, হিট আলা যে মেশিন আছে ওই মেশিন দিয়ে দিয়ে এই দেখো বন্ধুরা আও একবারে কিন্তু সেম একবারে দাঁতের মতন হয়ে গেলো। তো সমস্যা নয়, তোমাদের যদি এরকম যদি কারো লাগে তো আমার সাথে যোগাযোগ করো, আমি কিন্তু অবশ্যই একটা ভালো পরামর্শ দেবো। আয় হায় দেখো বন্ধুরা, তোমরা যারা কানে হেডফোন দাও, এই দাও কানে হেডফোন দেওয়ার কামে কী করছে, ইস এই মাটা কিন্তু একটু আধুনিক ছিল, যার কারণে কানে হেডফোন দিছিল, তো কানের গুচ্ছি মারা সারা। কোনো সমস্যা নাই, আস্তে আস্তে ট্রিটমেন্টের করলে এটা ঠিক হয়ে যাবে। ইস পয়জনগুলো আস্তে আস্তে সুন্দরভাবে আমরা এখন ই করে দিলাম। এই যে ভিতরে কী অবস্থা দেখো রে ভাই, এখন এইদিকে কী করতেছে এগুলো, ইস রে। তো বন্ধুরা তোমরা কিন্তু তোমাদের শরীরের যত্ন অবশ্যই করবা, শরীরের যত্ন না করলে কিন্তু এই যে দেখছো কেমন একটা হয়ে গেছে, সব দিক দিয়ে কিন্তু পোকামাকড়ে আক্রমণ করে এই ব্যাকটেরিয়া ছড়াই গেছে পুরো শরীরে। এখন এই কানের যে খোলগুলো আছে খোলগুলো একটার পর একটা আমরা পরিষ্কার করব। পরিষ্কার করার পরে টানতে টানতে যে বাবার টাইনেও কিন্তু আসতে থাকে, ইস ব্যথা পাচ্ছে যদিও, কিন্তু একটু ট্রিটমেন্ট করতে গেলে তো ব্যথাও একটু নিতেই হবে, ব্যাপার না। তো এই তো বন্ধুরা আস্তে আস্তে, তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে, তোমরা তো কোনো লাইক কমেন্ট কিছুই করতেছো না, তাড়াতাড়ি লাইক কমেন্ট করে দাও ভাই। এই তো কত সুন্দরভাবে দেখছো পয়জনগুলো বের করে নিলাম। এই সাবদে সাবদে জোরে সাবদে, এই পাশে আর একটা আছে না, দে সাবদে দে দে। এই তো এবার একটু রুমালটা দিয়ে একটু ভালো করে সুন্দরভাবে ট্রিটমেন্ট করে নিলাম। ওয়াও কত সুন্দর, আগে দেখো কেমন ছিল বন্ধুরা, এখন দেখো। তো অবশেষে বন্ধুরা এই মা এবং বাচ্চাটাকে সুন্দর করে আমরা যত্ন নিলাম। তো বাই বাই।